আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি আপনাদের মাঝে একটি ব্লগ শেয়ার করতে। তো আজকে ব্লগটি সকাল থেকে শুরু করলাম। তো এখানে দেখেন আমি হচ্ছে সকালে নাস্তা করার জন্য পরোটা বানাচ্ছি। তো এখানে পরোটা ভেজে নিচ্ছি আর অলরেডি কতগুলো বানিয়েও নিয়েছি। তো আমি কিন্তু সকালবেলা তেমন একটা পরোটা খাই না, হঠাৎ করে আজকে মনে হলো একটু পরোটা খাই, তাই আর কি বানাচ্ছি। আর অনেক কাপড় আছে, অনেক সুন্দর সুন্দর করে পরোটা তৈরি করে, তো আমি দেখি ভিডিওতে, তাই ভাবলাম আমিও একটু বানাই আজকে। তো এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভেজে তারপর হচ্ছে এখন ডাইনিং টেবিলে রেখে দিলাম। আর আম্মু হচ্ছে এদিক দিয়ে ডিম ভাজছে। তো ডিম ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা পরোটাগুলো খাবো। আর এদিক দিয়ে আমি জানলাগুলো খুলে দিচ্ছি। আর এতদিন হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা আমার রুমে ছিল, তো আমার রুম থেকে এবার আবার এখন আবার অন্য রুমে নিয়ে আসলাম। তো এখানে জানলাগুলো খুলে দিলাম। তো দেখতেই পাচ্ছেন বাহিরে কত মানে একদম গাছপালা দিয়ে ভরা। তো আমাদের এই ঘরটা থেকে আর কি সব গাছপালায় আর কি দেখা যায়, আর খুবই ভালো লাগে। তো পরোটাগুলো এখানে রেখে দিয়েছি, খাবো। আর পরোটাগুলো কিন্তু অনেক মজা হয়েছিল সত্যি কথা। তো সকালবেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর রোদ উঠেছে, আর কালকে কিন্তু অনেক মানে ঝুড়ি বৃষ্টি ছিল, আজকে আবার সকালবেলায় অনেক সুন্দর রোদ উঠে গেছে। তো খুবই ভালো লাগতেছিল। আর আমাদের এদিক দিয়ে কিন্তু অনেক বাতাস আসে, তো বাতাস আসলে আরো বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে, সকালের নাস্তাটা শেষ করে, এবার হচ্ছে আম্মু আমাদের গাছে একটা জালি কুমড়া হয়েছে, তো সেই কুমড়াটা পারছে, একটাই হয়েছে গাছে, এবার আর বেশি মানে সবজি গাছে হয়নি। তো একটা জালি কুমড়া ধরেছে, তো সেই জালি কুমড়াটা আম্মু পেরে নিচ্ছে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথেই দেখতে পাচ্ছেন একটা চিচিঙ্গা, ওটা হচ্ছে আর কি রেখেছে বিচি নেওয়ার জন্য। তো দেখেন জালে কুমড়াটা আম্মু পেরে ফেলেছে, হাস করে নিচে পড়ে গেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। আর অনেক মানে ই ছিল, কাটার মতো ছিল, হাতে বিট ছিল। তো এই তো জালে কুমড়াটা দেখতে পাচ্ছেন। তো এটা আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে অনেক মজা করে। আর এখানে দেখেন ধন্দল হয়েছে, আর ধন্দল ফুলগুলো অনেক সুন্দর লাগছিল, সকালবেলা ফুটেছে। মেয়েরা এদিক দিয়ে হচ্ছে একটু হাঁটাহাঁটি করছে, ওরা তো খুব খুশি। আর আমার ছোট মেয়ে আমি একটু ভিডিও করতেছিলাম বলে ও একটু পোজ দিল আর কি, হাসি দিচ্ছে, আমি বলছি হাসো, তো হেসে দেখাচ্ছে আপনাদেরকে। আবার বলতেছে বায় বায় বায়, এখন বায়ও বলতে পারে, তো মোটামুটি কিছু কিছু কথা এখন বলতে পারে। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আমার দুই মেয়ের জন্যই সবাই দোয়া করবেন অবশ্যই। তো আজকের সকালবেলার রোদটা কিন্তু খুবই মিষ্টি মিষ্টি ভালোই লেগেছে। আর এখানে দেখেন আমাদের কাঁচামরিচ গাছে কিন্তু আবারও কাঁচামরিচ হচ্ছে, আমরা কিন্তু সবগুলো কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে আবার কাঁচামরিচ মানে হচ্ছে। তো এই তো এখানে হচ্ছে আজকে জালি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে হচ্ছে পুঁই শাক রান্না করব নোনা ইলিশ দিয়ে। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব রান্না করার সময়। এখন সবজিগুলো সব কেটে নিব, তারপর আবার ক্যামেরা অন করব রান্না করার সময়। তো এই তো রান্না করতে চলে এসেছি, এখানে চিংড়ি মাছগুলো কষিয়ে নিচ্ছি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে তারপরে হচ্ছে জালি কুমড়াটা রান্না করতেছি। এই তো আমার কুমড়াটাও কাটা শেষ, সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আমাদের এই জালি কুমড়াটা কিন্তু অনেক সুন্দর কচি ছিল, ফ্রেশ একদম।
তো চিংড়ি মাছের রান্না করলে কিন্তু জালি কুমড়া খেতে খুবই ভালো লাগে। তো আমার তরকারি রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। তো এবার হচ্ছে নোনা ইলিশ দিয়ে পুঁইশাক রান্না করব। তো এখানে স্বাদ মতো সব মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ মরিচ, তারপর হচ্ছে এবার নোনা ইলিশগুলো দিয়ে দিলাম। আর আমি ভালো করে আগে সুন্দর করে মাছগুলো কেটে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে একটি আলু, একটু বড় সাইজের একটা আলু দিয়েছি। তো আলুটা না দিলেও হয়, তবুও দিলাম, আমার কাছে আর কি পুঁইশাক দিয়ে আলু খেতে ভালো লাগে এর জন্য। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো পুঁইশাকগুলো কিন্তু অনেক সুন্দর ফ্রেশ ছিল, এটাও হাজব্যান্ড কালকে রাত্রে কিনে নিয়ে এসেছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরও কিন্তু পুঁইশাকটা অনেক ফ্রেশ ছিল। তো আমার শাকগুলো ভালো করে কষানো হয়ে গেছে, তারপর আমি হচ্ছে আরেকটু কষিয়ে নিচ্ছি, তারপর পানি অ্যাড করে দিব। পুঁইশাক রান্নাও হয়ে গেল আর তরকারিটাও হয়ে গেল কুমড়ার। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না। আপনাদের কাছে আমার এই দুইটা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখানে হাজবেন্ড চলে এসেছে দুপুরের খাওয়ার জন্য, তো আসার সময় আম নিয়ে এসেছে, এগুলো হচ্ছে ফজলি আম। তো আমাদের আম শেষ হয়ে গিয়েছিল, তো এবার কিন্তু প্রচুর আম খাচ্ছি। আম শেষ হওয়ার সাথে সাথে মানে আম নিয়ে চলে আসে হাজবেন্ড, আর আমার দুই মেয়ে আম খেতে খুব পছন্দ করে, এর জন্য আর কি বেশি আম আনা হচ্ছে এবার, আর আমারও খুব ভালো লাগে। তো এখানে ফজলি আম নিয়ে এসেছে 5.5 কেজির মতো হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা আমগুলো কত বড়, জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমগুলো কিন্তু অনেক বড় ছিল সত্যি কথা। আর এখানে দেখতে পাচ্ছেন 6টি আম, আর 6টি আম কিন্তু 5.5 কেজি হয়েছে। তো মোটামুটি 1টি আম কিন্তু 1 কেজির কাছাকাছি, তাহলে বুঝতে পাচ্ছেন যে কত বড় আমগুলো। তো আম একটা কেটে খেয়ে নিয়েছি অলরেডি, তারপর হচ্ছে হাজব্যান্ডকে ভাত খেতে দিয়েছি। এখানে তরকারি এই যে আমার দেখতে পাচ্ছেন, আর হচ্ছে পুঁইশাক, তো এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার। তো আমার ভিডিওটি আজকে যারা নতুন দেখছেন, আমার চ্যানেলে যারা আজকে নতুন এসেছেন, যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার ফোনে চলে যায় নোটিফিকেশান, আর আপনি চাইলে আমার সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আর বেশি পর করব না এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।